উম্মতে মহম্মদিয়া রু বিশ্বজগতের রু একথা বলছি তার কারণে সৃষ্টি করছেন আমি বলিনি প্রশ্ন আমি তোমাদের মতো মানুষ আয়াতের ব্যাখ্যা করলে উপকৃত হতাম অনেকবার হয়ে গেছে প্রশ্ন নবী সাল্লাহ আলহাসালামের ছায়া নাকি দেখা যেত না কথা ঠিক কিনা জিনা কথা ঠিক নয় এ সম্পর্কে এমদাদুল দাদুল কথাওয়াতে বিস্তারিত আলোচনা আছে দেখে নেবেন প্রশ্ন একদিন হজরত আয়সা সিদ্দিকার দিয়াহ আনহা মহানবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি আপনি কি উত্তরে মহানবীর সাল্ল সাল্লাম বললেন আমি কে জানতে চাও তোমার ওনাটা আমার পিঠের উপর ফেলে ওনার দুই ধার ধরে টানো হজরত আয়সার আনহা দেখলেন যে ওড়নাটার শরীর ভেদ করে বেরিয়ে আসলো তিনি অবাক হলে মহানবীর সাল্লাহ সাল্লাম বললেন হে আয়সা আমি হচ্ছি নূর হুজুর এই হাদিসটি সত্য কিনা একেবারে মিথ্যা সত্য নয় এমন কোন হাদিস হাদিস শরীফে নেই প্রশ্ন আমরা জানি যে প্রতি শতাব্দীতে একজন করে মোজাদ্দিদে জামান আসেন আমার প্রশ্ন হলো বর্তমানে অর্থাৎ চোদ্দতম শতাব্দীর মোজাদ্দিদকে এক এক বিষয়ের মোজাদ্দেদ এক এক রকম অর্থনীতির মোজাদ্দেদ আমরা মনে করি সাইফুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত প্রশ্ন বিতিরের নামাজে দোয়ায় কুনুত না জানা থাকলে রব্বানা আসিনা সিদ্দুনিয়া পড়লে কি নামাজ হবে জি হবে প্রশ্ন বিশ্ব বিশ্বমায় যে ওয়াজ হয় তাতে মাইক ব্যবহার হয় কিন্তু কেন কেরাত ও আজান মাইকে দেয়া হয় না এতে কি শরীয়তের কোনো বিধান আছে প্রশ্ন ওনাদেরকে করবেন প্রশ্ন জুয়া করার দোয়া করার জন্য হাত কিভাবে রাখা শূন্য দোয়া করার জন্য দুই হাতের মধ্যখানে একটু ফাঁক থাকবে চার আঙ্গুল বা তার থেকে কম একটু ফাঁক থাকবে হাতের তালু থাকবে সোজা আকাশের দিকে দোয়ার তেবলা হইলো আকাশ আর আপনার চেহারা থাকবে নিচের দিকে হাত তুলবেন আপনার কাঁধ বরাবর এটা হলো শূন্য তরিকা প্রশ্ন দোয়ার পরে দু হাত মুখে মোছা কি দোষের কিছু দুই হাত মুখে মোছা শূন্যত প্রশ্ন সুমাইয়া নামের অর্থ কি সুমাইয়া মানি নাম প্রশ্ন লাঠি ব্যবহার করা কি শূন্যত এবং তা কি সাড়ে তিন হাত হতে হবে লাঠি ব্যবহার করা শূন্যতে জরুরিয়া তথা প্রয়োজনীয় শূন্যতের অন্তর্ভুক্ত প্রয়োজন হইলে ব্যবহার করা শূন্যত প্রয়োজন না হইলে ব্যবহার না করলে কোনো সমস্যা নেই তিন হাত চার হাত কোনো প্রশ্ন নেই যেই পরিমাণ লম্বা হলে আপনার জন্য ব্যবহারের সুবিধা হবে এই পরিমাণ লম্বা লাঠিই ব্যবহার করবেন প্রশ্ন আপনি বলেছিলেন আজানের জবাবের শেষে ইনাকাল উকলে কুল মিয়াদ নেই কিন্তু আমি এক আলেম থেকে শুনেছি যে আবু দাউদের হাসিয়া হাদিসে উক্ত অংশ আছে যা সনদের দিক দিয়ে হাসান হুজুর বিষয়টি বুঝিয়ে বলে উপকৃত হব হা শুনানে বাইহাকের মধ্যে এই অংশটি আছে প্রশ্ন একজন মুফতি সাহেবের নিকট শুনেছি খানা খাওয়ার সময় সম্পূর্ণ চুপ থাকা ঠিক নয় কারণ এটা শূন্যতের খেলা এই কথাটি কতটুকু সত্য যে কথাটি সত্য একদম চুপচাপ খানা খাওয়া ঠিক নয় এই ইহুদিদের স্বভাব প্রশ্ন যে সকল নামাজের পূর্বে সুন্নতে মহাক্কাদা বা গায়ের মহাক্কাদা আছে ওই সকল সুন্দর ঘরে পড়া সুন্নত নাকি মসজিদে পড়া এই সকল সুন্দর ঘরে পড়া ভালো প্রশ্ন কোরআন মসজিদের কোন কোন সুরা মুগস্থ থাকলে অজু ছাড়া পড়া হইলে কোনো গুনা হবে কি জিনা কোরআন শরীফের যে কোনো সুরা যে কোনো আয়াত অজু ছাড়া পড়তে পারবেন গুণা হবে না বরং স্বভাব হবে তবে গোসল ফরজ অবস্থায় করতে পারবেন না প্রশ্ন চার রাকাত বা তিন রাকাত নামাজে দুই রাকাত পড়ার পর আত্মাহিয়াতু পড়ার পর মোহাম্মদ পর্যন্ত দুরুসরি ভুল বসতে পড়ার পর সেই দেশাকু না করলে নামাজ হবে কি না জিনা হবে না পুনরায় দৌড়াই করতে হবে প্রশ্ন ইমাম গাজালী আলী রহমতুল্লাহ বলেছেন ইসলাম পালন ও বাস্তবায়ন করার কারণে যদি কেহ কখনো কোনো গোষ্ঠীর যেমন ইহুদি নাসারা নাস্তিক সরকার সমাজ ও এক ধরনের আলিম কর্তৃক দ্বারা প্রতিরোধ বা বিপদের সম্মুখীন না হন তাহলে বুঝতে হবে তিনি ইসলামের উপর নেই এই কথাটি কতটুকু ঠিক যে কথাটি ঠিক হক কথা বলতে গেলে যারা না হক তাদের গায়ে লাগবে এরা বিরুদ্ধাচারণ করবে কেউ বিরুদ্ধাচারণ করে না তাহলে সমস্যা আছে বুঝতে হবে প্রশ্ন জেহাদ প্রকৃত অর্থ কি বর্তমানে এর বিভিন্ন অপব্যাখ্যা বিভিন্ন জনে দিচ্ছে সঠিকটা অপর্যাপ্ত আলোচনার জন্য মানুষ জানতে পারছে না বর্তমান যুগে এর প্রয়োজনীয়তা কতটা অনেক অনেকে বড় জেহাদ চান সাহাবেক রাম রাজি আল্লাহ আন কি বড় জেহাদ বড় জেহাদের উপর চলতেন না জেহাদের আসলে অর্থ হলো চেষ্টা করা যে পর্যন্ত সাধ্যে আছে এটা হলো আবেদনিক অর্থ শরীয়তের পরিভাষায় জেহাদের আসল অর্থ হইল কাফের মোশেক মুসলমানদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা এটাকে বলে জেহাদ এই জেহাদ কখনো যে আইন হয় কখনো ফর্জে কেফায়া হয় মাথার উপরে যদি এসে পড়ে কাফের মোশেক তখন যে আইন হয় তার মাথার উপরে পড়ছে তার উপর কিন্তু সে দমন করতে পারতেছে না তখন তার পাশে যারা আছে তাদের উপরও ফর্জে আইন হয় এভাবে তার পরিধি আস্তে আস্তে বাড়তে থাকে দ্বিতীয় প্রশ্ন হইল নফসের সাথে জেহাদ করা জেহাদে আকবর এ কথাটি এইভাবে নয় হাদিস শরীফে আছে আমরা রাজা আনা মিনাল জেহাদিল আকবর ইলাল জেহাদিল আকবর আমরা ছোট্ট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে আসলাম তার অর্থ নফসের জেহাদের দিকে নয় বরং এক যে যুদ্ধ থেকে হুজুর এসে হাদিসটি বলছেন সামনে আরেকটি একটি বড় যুদ্ধ ছিল এইটা বলছেন যে আমরা ছোট যুদ্ধ থেকে আসছি ঠিক সামনে বড় যুদ্ধ আছে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে অর্থ হলো এটা প্রশ্ন গত চার দুই বিশ তারিখে দৈনিক কালের কণ্ঠে আপনাদের মাদ্রাসাকে জঙ্গি শিক্ষার কেন্দ্র বলা হয়েছে ছিল মাদ্রাসায় জঙ্গি শিক্ষা আটকে ব্যাপারে আপনার মতামত কি এবং তা কতটুকু সত্য বাংলাদেশে প্রায় জায়গাতেই মাদ্রাসা আছে আপনার যেখানে বাসস্থান যেখানে আপনি বাস করেন তার আশপাশেও তো আপনার পাশের মাদ্রাসার খবর তো আপনি জানেন এখানে মাদ্রাসায় কখনো দেখছেন নি এরা জঙ্গি ট্রেনিং দিতি কখনো দেখছেন অস্ত্র বানাইতি বা অস্ত্র কিনতি এরা চাঁদা করে ডেল খেতে খেতে এমনি যাননি এরা আবার অস্ত্র কিনবে অস্ত্র বানাবে যেমন আপনাদের সামনে এই মাদ্রাসা আছে এই মাদ্রাসায় কখনো দেখছেন কেউ বোম অস্ত্র বানাইতে এই মাদ্রাসায় দেখছেন অস্ত্র কিনতে দেখেননি তো যেখানে খোঁজ নেবেন সেখানে এই সাক্ষী পাবেন এরপরও মাদ্রাসাতে জঙ্গি সৃষ্টি হয় এখানে জঙ্গি শিক্ষা দেয়া হয় এ ধরনের কথা যারা বলে এরা মাদ্রাসায় কী জিনিস চিনে না যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী যাত্রাবাড়ি মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপাল হজরত মাওলানা মাহমুদ হাসান দামাদ বরাকাত গোলশান কেন্দ্রীয় মসজিদের উনি সেখানে অনেক মন্ত্রী মিনিস্টাররা আমার করতে আসেন তো হুজুরের মুখে শুনছি হুজুর বলতেছেন এক মন্ত্রী হুজুরকে এসে বলতেছেন হুজুর এই আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা শেখুলদ্দিন সাহেবের রহমানিয়া মাদ্রাসা এই হাটহাজারি মাদ্রাসা এই ধরনের মাদ্রাসার দেশে আরো প্রতিষ্ঠা করা দরকার এগুলি বড় উপকারী মানুষ হয় এগুলো আরও প্রতিষ্ঠা করা দরকার তবে কমই মাদ্রাসা এই দেশে রাখা যাবে না এখানে জঙ্গিবাদী সৃষ্টি হয় এবারে বলেন কত বড় বেকুব আদারি মাদ্রাসা কী যাত্রাবাড়ি মাদ্রাসা কি রহমানী মাদ্রাসা কি এগুলো সব কমি মাদ্রাসা এই চিনেই না কমি মাদ্রাসা কি তাইলে হে কি করে বুঝবে এখানে জঙ্গিবাদী সৃষ্টি হয় জঙ্গি ট্রেনিং হয় কি করে বুঝবে মধুপুরের ফির সাহেবের কথা শুনছে মানা আব্দুল হামিদ সাহেব রাহমদ বরকাতুম আমাদের গত বছর খতের বোখারি অনুষ্ঠানে তিনি আসছিলেন ফির স্টেজে বসা এক মন্ত্রী বক্তব্য দিতেছেন এ মাদ্রাসা সাহেজ বিবাদী হয় এই হয়েছে অনেক বক্তব্য হিসাব বস বসে বক্তব্য দিয়ে আমি যেতেছেন উদ্দোসেন ভাই বসেন কই যান আমার সময় কম সময় কম বললে হবে না এত এতক্ষণ যে কথাইগুলি কইছেন সব প্রমাণ দিয়ে দিতে আগে দিতে পারবেন না কারণ শুধু আবার কাউকে ভয় পান না

কবি শামসুর রহমান নাম শুনতেন না এই হলো আমাদের দেশের একেবারে সবচেয়ে উপরের বুদ্ধিজীবী জাতীয় বুদ্ধিজীবী কবি শামসুর রহমান সে কোন বক্তব্য দিতে গেলে কোন প্রবন্ধ লিখতে গেলে সে সবসময় মৌলবাদ উত্থাপ করে তার বক্তব্য থাকে সে মৌলবাদ উত্থাপ করে তো একে যখন এই বুদ্ধিজীবী হিসাবে মানুষে জানে বোধ বুজবুতি তো কিছু আছে না লেখের বুদ্ধিজীবী কই একদিন সাংবাদিকটা প্রশ্ন করছে স্যার আপনি মৌলবাদ উত্থাপ করেন বিভিন্ন বক্তব্যে বলেন প্রবন্ধে লেখেন মূলবাদ বলতে আপনি কি বুঝান তো আমি তো মনে করতাম যে এই বেচারা বুঝবুদি আছে নিচ্ছু পত্রিকা পড়ে তো হাসি আসলো আমার তিনি জবাব দিলেন কই ইসলামে তো নামাজ উদার কথা আছে কিন্তু কিছু লোকজন আছে এরা আরেকজনকে নামাজ পড়তে বলে কিছু লোকজন আছে যেমন আমাদের তাবলিগি ভাই এরা তাবলিগের দ্বিতীয় অসুল কি নামাজ তো আরেকজনকে নামাজ পড়তে বলে আরেকজনকে মসজিদে আসতে বলে এটাই মূলবাদী কোন এতটুক নিষে বুঝছে মৌলবাদীর অর্থ এদেরকে আপনি বুদ্ধিজীবী বলবেন না ফাগল বলবেন এরা বাস্তবে ফাগল ইসলামের বিরোধিতা করলে তো এদের বুদ্ধিজীবী খেতাব পায় উপাধি পায় সেই উপাধির লোভে তো ইসলাম বিরোধিতা বিচার কথা বলে কিন্তু কোনটা বললে বিরুদ্ধে যাবে কোনটা বললে পক্ষে যাবে এটাও বলবে না যদি বুঝতো তাহলে কি বলতো যে যাত্রাবাড়ির মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার কিন্তু কমই মাদ্রাসা রাখা যাবে না বোঝা না এই জন্য তো কয় এদের অবস্থা হইলে আল্লাহ মাফ করুন প্রশ্ন আজওয়াজুল নবী ও বানাতুর নবী সালাম এই মাওলানা রহমান যুক্তিবাদী লেখক সহবাসের সময় গুপ্তাঙ্গের দিকে তাকাইলে গর্বের সন্তান অন্ধ হইবার সম্ভাবনা থাকে এরকম লেখে কেউ কেউ প্রশ্ন স্ত্রীর সহবাসের সময় আলাপ করা উচিত নয় কারণ ইহাতে সন্তান ভব হইবার আশঙ্কা থাকে উল্লেখিত কথাগুলো সঠিক কিন এগুলো হাদিসের কথা না এগুলো হইল অভিজ্ঞতার কথা হইতে পারে এরকম উনি হাদেজা রাজত জীবনের ভিতরে লেখেন যে কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাল সাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন প্রশ্ন হতে পারে যে ছেলেবেলায় পুত্র সন্তান কেন ইন্তেকাল করলেন উত্তরে বলা যায় নবীর ছেলে নবী না হলে শোভা পায় না কিন্তু উনি শেষ নবী তাই নবুয়তের দরজা বন্ধ সুতরাং তার কোনো ছেলে সন্তান জীবিত থাকতে পারে না কথাগুলো সঠিক কি না যে কথাগুলো সঠিক প্রশ্ন আমি এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিলি সে টাকা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত দুই হাজার টাকা দেয় আমি অতিরিক্ত টাকা রাখতে রাখতে নারাজি না রাজি না হলেও সে জোরপূর্বক আমাকে টাকা দিয়ে যায় এবং বলে যা আপনাকে চা নাস্তা খাওয়ার জন্য দিলাম এখন আমি এই টাকা কি করব উল্লেখ্য তার থেকে আমার অতিরিক্ত টাকা পাওয়ার লোভ ছিল না এবং কোনো চুক্তি হয়নি এই টাকা আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা সুদ নয় প্রশ্ন মহিলাদের জামা পাশ কাড়া বা পাশ সিলাই করা এ দুইয়ের মধ্যে শরীয়তের কোনো পার্থক্য আছে কি পাশ কাটা না হওয়া গোল হওয়াটা ভালো প্রশ্ন আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দিয়েছেন নাম রাখা হয়েছে জাওয়াদ আব্দুল্লাহ জোবায়ের দোয়া করবেন আল্লাহ ওকে যেন বিজ্ঞ হকানে আলেম হিসাবে কবুল করেন আমি প্রশ্ন আমার ছেলেকে মাদ্রাসায় দিব বলেছিলাম মানত ছিল কিন্তু ওর বাবা মাদ্রাসায় দেয় নেই এতে কি ওর ক্ষতি হবে প্রবল আশঙ্কা আছে ক্ষতি হওয়ার প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিসে জিদা এবং লজ্জাস্থানের গুনা থেকে বিরত থাকতে বলেছেন বিশেষ করে লজ্জাস্থানের গুনা থেকে বিরত থাকতে বলেছেন এর মধ্যে কি হস্তমৈথুন অন্তর্ভুক্ত হস্তমৈথুনের ভিন্ন হাদিস আছে আছে যারা হস্তমৈথুনে অভসিত হাসর মাঠে তাদের হাত হা মেলা হবে গর্ভবতী হবে মানুষে তার হাত দেখেই বুঝু যে এই লোকটা এই কাজ করতো বড় লজ্জার ব্যাপার আল্লাহ হেফাজত করুক প্রশ্ন নামাজের সময় এখন কোনো নিয়ম আছে কি এমন কোনো নিয়ম আছে কি যে প্রথম রাখাতে বড় সূরা এবং পরবর্তী রাখাতে ছোট সূরা অর্থাৎ প্রথম রাখাতে যে আয়াত পড়া হবে দ্বিতীয় রাখাতে এর কম পড়তে হবে যে এমন নিয়ম আছে প্রশ্ন ব্যাংকে ডিপিএস করলে একটি নির্দিষ্ট সময় শেষে ব্যাংক কিছু টাকা বেশি দেয় সরীয় সম্মত ডিপিএস করা যায় আছে কিনা আবার সুদ হবে কিনা সরীয় সম্মত ডিপিএস এখানে তো করা হয় এইভাবে আপনি এত টাকা রাখবেন এরপরে ওম তারিখে নেওয়ার শেষ হলে আপনাকে এত টাকা ফেরত দিবে তো এই যে বাড়তি টাকা দিল এটাই সুদ হইল হ্যাঁ যদি আপনার সাথে এরা মজার আবাদ কিংবা শিরকতের চুক্তি করে এবং ওই অনুপাতে আমলও করে কাজ করে তাহলে বৈধ হইতে পারে কিন্তু এরকম করে না নির্দিষ্ট করে আগে এতদিন পরে এত টাকা পাবেন এটা সুদ হয় প্রশ্ন আমার বাবার কাছে প্রায় পাঁচ লক্ষ টাকা আছে কিন্তু আমার বাবা কোনো ব্যবসা জানে না আমার বাবার বন্ধু মেডিসিনের ব্যবসা করে তাকে এই টাকা দিতে চায় কিন্তু সে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা বাবদ কিছু টাকা দিতে চায় এই টাকা কি সুদ হিসাবে গণ্য হবে নির্দিষ্ট করে দিলে সুদ হিসাবে গণ্য হবে যদি এইভাবে চুক্তি হয় যে পাঁচ লক্ষ টাকা যা লাভ হবে এত পার্সেন্ট আমি নিব এত পার্সেন্ট আপনাকে দেব তো তাহলে আর সুদ হবে না প্রশ্ন আমাদের কাছে তেরো গরি স্বর্ণ লঙ্কার আছে চারজনের মিলে দুই মেয়ে এক ছেলে বউ এবং আমার এখন আমি কি সাত গড়ির জাকাত দিব না তেরো গড়ি জাকাত দিব আপনার মালিকানা যত আনা এত এতগড়ি জাকাত আপনি দিবেন যার মালিকানা যত যতগড়ি থাকবে সে অতগরই জাকাত দিবি প্রশ্ন আমার আব্বা মারা গেছেন আমি কোরআন খতম করেছি পাক সব পৌঁছিয়ে দেন প্রশ্ন হাদিসে আছে শক্তি থাকলে খারাপ কাজের প্রতিবাদ করা আর শক্তি না থাকলে মুখে প্রতিবাদ করা আর যদি এমন শক্তিও না থাকে তাহলে অন্তরে ঘৃণা করা আর এটাই হলো ইসলামের সর্বনিম্ন স্তর আল্লাহ মত মতকে হারাম করেছেন তখন যদি কেউ তা হালাল মনে করে তাহলে তার ইমানের কি অবস্থা হবে হালাল মনে করলে ইমান থাকবে না প্রশ্ন এক ব্যক্তি মন্দিরে গিয়ে সিঁদুর লাগায় অথচ সে মুসলমান আবার বলে মূর্তি আমার দিকে তাকানোর কারণে আমি সুস্থ গেছি না হয় আমি ধ্বংস হয়ে যেতাম প্রশ্ন হলো তার ইমান আছে কিনা যিনা ইমান নেই প্রশ্ন আমাদের দেশে তথাকথিত রাবে অবশ্যই শেখ হাসিনা হিন্দুদের মন্দিরে গিয়ে সিঁদুর লাগায় আর প্রকাশ্যে বলে যে কালো দেবী আমাদের দেশের মাঠের ফসল ভালো দিয়েছে এমনটি বলার কারণে কাপের হবে কি না যদি এমনটি বলে তাহলে ইমান থাকবে না প্রশ্ন প্রধানমন্ত্রী হওয়ার কারণে নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে এমনটি করলে কি কাপের হবে হা যদি বাস্তবে করা থাকে তার ইমান থাকবে না প্রশ্ন প্রথমে আমার সালাম আসসালাম আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই আমি পড়া যায় প্রশ্ন মরহুম সালেক আহমদ চৌধুরীর জন্য সবার নিকট দেওয়া চাই আল্লাহনাকে ব্যস্ত করুন প্রশ্ন স্নায়ু ব্যাংকে চাকরি করা কি যাবে জিনা যাবে না প্রশ্ন আজ এই মসজিদ মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সুরায় ফাতেহার প্রথম আয়াতের পর তিন তসবি অর্থাৎ তিনবার সুবান আল্লাহ পড়ার সমান সময় পরিমাণ দেরি হয় এই পরিমাণ দেরি হলে নামাজের ক্ষতি হবে কি না মসজিদে আমিও ছিলাম এত দেরি হয়নি প্রশ্ন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েক হিসাবে সাব্যস্ত করে তাহলে তার হুকুম কি তাহলে তার ইমান নেই সে প্রশ্ন ফসল নামাজ সম্পর্কে জানতে চাই মোসাফির অবস্থায় আমার যেসব নামাজ কাজা হয়ে যায় এখন আমি বাড়িতে গিয়ে ওই কাজা তথা ফসল আদায় করেছি এমন জানার বিষয় হলো আমার উক্ত নামাজ হয়েছে কি মুসাফির অবস্থা নামাজ কাজা হলে বাড়িতে এসে কাজা করলে কসরেই করা লাগবে দুই রেখাতেই করবেন চার রেখা করলে হবে না প্রশ্ন আমাদের গ্রামে ষোলো ডিসেম্বর ও ছাব্বিশে মার্চ অনুষ্ঠান করা হয় এবং সেখানে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাবাদ করা হয় অনুষ্ঠানের মাঝেও মাঝেও ও পরে গান বাজ্য গাওয়া হয় অনুষ্ঠানটি করা হয় খেলার উদ্দেশ্যে এখন আমার প্রশ্ন হলো এই অনুষ্ঠানের শুরুতে কোরআন তালা করা যাবে কিনা দরকার তো ছিল এই দিনগুলোতে আমরা আল্লাহর কাছে দোয়া করা যারা দেশের জন্য রক্ত দিয়েছে বাসার জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা দরকার ছিল কিন্তু আজ আমাদের কপাল কুষছে এই জন্য আমরা গান বাজ্য গাই ইত্যাদি এই ছেলে সব করি গান বাজ্য দ্বারা তো আরো গুনা হয় গুনাহের কোন অনুষ্ঠানে কোরআন তালাভ করা আরো মারাত্মক গুণা এমনকি এর দ্বারা ইমান চলে যাওয়ারও ভয় আছে প্রশ্ন আমার কাকা অসুস্থ সুস্থ করে দেন প্রশ্ন নাসির উদ্দিন আলবানি সম্পর্কে আপনার অভিমত জানতে চাই তিনি আলেম ছিলেন তবে ছিলেন গায়ের মোকাল্লিদ ইমামদের ব্যাপারে ধারণা তেমন ভালো ছিল না তার বিরোধপূর্ণ অনেক কথা রয়ে গেছে সেই জন্য তার সব কথাগুলো মানা যায় না এবনে তাইমিয়া সম্পর্কে আপনার মূল্যায়ন কি ইনি একজন বড় মস্তায় ছিলেন আমাদের মজহাবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহের যে স্তর হামবিলি মজহাবে ওনার ওই স্তর প্রশ্ন জনৈক ব্যক্তিকে দেখা যায় একটা অত্যন্ত ময়লা জামা পড়ে লোকজন নিয়ে হাঁটে একে মানুষ হায়দার বাবা বলে ডাকে একে দেখলে তো আমি বমি আসে এই লোক কি করে অলি হবে সে মোটো ওলি না সে কবি নিজেও হবিস কিছু হবিস কে নিয়ে নিয়ে গড়ে প্রশ্ন নেককার স্বামী বক্তার স্ত্রী এবং নেককার স্ত্রী বক্তার স্বামী পাওয়ার কারণ কি কোন সমস্যা আছে যে সমস্যাটা হয়তো আমার চোখে ধরা পড়ে না আমি বুঝতে পারিনি এই জন্য এরকম ব্যতিক্রম ঘটে প্রশ্ন হুজুর সাল্লাম রাজনীতি করেছেন আপনি কি রাজনীতি করেন কোন দলের সাথে আমার সম্পর্ক নেই প্রশ্ন বিক্ষোভ মিছিল পুলিশ বা অন্য কারো নির্যাতনে কিংবা পুলিশের মাধ্যমে কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে কি এবং সে কি বিনায়ক হিসাবে জান্নাতে যাবে যদি ধর্মের কারণে বিক্ষোভ করতে যায় আর অত্যাচারিত হয়ে সে মারা যায় শহীদ হবে প্রশ্ন কুপুরী দর্শন পড়া কি যায় যেমন আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কি নৃবিজ্ঞান বিজ্ঞান নামে এক বিষয় পড়ানো হয় যেখানে কোনো বিজ্ঞানীর মতে আল্লাহ বা ঈশ্বর বলতে কিছু নেই অর্থাৎ অস্বীকার করা হয়েছে এগুলো পড়ানো বা পড়া যায় এগুলো পড়া পড়লে অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায় এগুলো পড়লে না দুনিয়ার উপকার না একরাতের উপকার কোথাও উপকার নেই এগুলো পড়ানোর কোনো অর্থ হয় না প্রশ্ন আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ইতিহাস নামে একটি বিষয় পড়ানো হয় সেখানে হজরত মহাবিয়ার আদিয়াল্লাহ আনহু সহ আরো বেশ কয়েকজন সাহাবিকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করা হয়েছে একজন ছাত্র হিসাবে সেই গালি মুখস্থ করা এবং পরীক্ষার খাতায় লেখা ইসলামী শরীয়তে কেমন এরূপ করলে ইমানের কোনো ক্ষতি বা পাপ হবে কিনা দয়া করে কোরআনকে বুঝিয়ে বলুন পাপ হবে আসলে ইতিহাস লিখছে বিজাতিরা ইংরেজি ভাষায় সেখান থেকে অনুবাদ করে এখানে পড়ানো হয় দরকার ছিল আরবি ভাষার সঠিক বিষয়কে অনুবাদ করে পড়ানো তা আমাদের কপালের দোষ আমাদের এই সিলেবাসগুলো আর আসে পশ্চিমা বিশ্ব থেকে যার কারণে সঠিক ইতিহাস আমরা না আল্লাহ প্রশ্ন আমি আঠরসি দরবারে গিয়েছিলাম এবং আমি জানতে পারি আঠরসি বাতেলপন্থী আমি উক্ত দরবারে গিয়ে একটি মানত করি যদি আমার কার্য হাসিল হয় তবে কি আমাকে ওই মানত পূরায় করতে হবে যে না করতে হবে না পুরা করলে গুণা হবে প্রশ্ন যে সকল পুলিশেরা বুট দিয়ে মসজিদে ঢোকে মুসল্লিদের উপর আক্রমণ করে তাদের উপর হামলা করা যাবে কি তাদেরকে একমতার সাথে বুঝাইয়ে বের করে দেওয়া চাই প্রশ্ন আমি আইনগতভাবে একটি চাকরির যোগ্য বিবেচিত হই কিন্তু যাদের হাতে দায়িত্ব রয়েছে তারা আমার কাছে টাকা চায় এখন আমি মাসলুম হইয়ে দরমের ঘুষ দিয়ে চাকরিটাকে নিতে পারবো হ্যাঁ ঘুষ দিলে গুণা ওদের হবে আপনার গুণা হবে না প্রশ্ন বাইরে ছোট ছোট লেখা দেখতে পারেন হ্যাঁ দেখা যায় না ভালো লেখা পত্রিকায় অনেক মানুষের ছবি থাকে এই ছবিযুক্ত কাগজ যদি বিছানায় বিছানায় তোষকের নিচে রাখা হয় তার উপর শোয়া কি ঠিক হবে তোষক নিচে থাকলে শুইতে পারবেন প্রশ্ন আমার বর্তমান বয়স চব্বিশ বছর আমি আঠারো বছর বয়স থেকে নামাজ আদায় করি বর্তমানে ইনশাল্লাহ আমার নামাজ কাজা হয় না কিন্তু পূর্বে অনেক ভক্ত নামাজ কাজা হয়েছে বিশেষ করে ফজর ও এসার নামাজ এই কাজা নামাজগুলো আমি কিভাবে আদায় করব বা কি করতে পারি সবালক হওয়ার পর থেকে আঠারো বছর পর্যন্ত না আদায় করা নামাজগুলোর জন্য কি করব আপনি বারো বছর থেকে হিসাব করেন আঠারো বছর পর্যন্ত ছয় বছর এই ছয় বয়সে যেতেগুলো নামাজ হয়ে থাকে হয়তো এগুলো আপনি পড়েননি একটি খাতায় হিসাব করবেন কত বক্ত নামাজ হয়েছে অন্তত এক ওয়াক্তের সাথে এক ওয়াক্ত যদি পড়ে নেন আর ছয় বছর আপনাকে এইভাবেই পড়তে হবে এরপর ইনশাল্লাফ দায়মুক্ত হয়ে যাবেন প্রশ্ন বিবাহের প্রস্তাবের পর মুখে কবুল না বলে শুধু দস্তখত করে কাবিন নামাতে তাহলে কি বিবাহ শুদ্ধ হবে উল্লেখ্য প্রস্তাব এবং দস্তখত হয়েছিল একই মজলিসে আর দস্তখত দেওয়ার পর প্রস্তাবকারী মুখে কবুল না বলার কারণে জিজ্ঞাসা করলে দস্তখতকারী বলে রাজি না থাকলে কি দস্তখত করতাম এই বিবাহের রকম কি বিবাহ হয়নি যতই রাজি থাকুক দস্তকতের দ্বারা বিবাহ হবে না মুখে বলতে হবে প্রশ্ন তাপসির শুনতে আসা অনেক মহিলাদের ব্যাপারে ইদানিং শোনা যাচ্ছে যে তারা মসজিদের ইমাম সাহেবের সাথে মাদদিপের নামাজ জমাতে আদায় করছে অথচ এই মসজিদে মহিলাদের অবস্থান ইমামে থাকে তাই জানতে চাই মহিলারা তাকসির সোনার গৃহে থেকে ইমামের সাথে জমাতে নামাজ পড়তে পারবে কি জিনা পারবে না ওইখান থেকে নামাজ করলে নামাজ হবে না ভিন্ন করতে হবে প্রশ্ন আমাদের এই মসজিদে বিভিন্ন সময় মৃতের নামে দোয়া করার পর মিষ্টি বিতরণ করা হয় দোয়া করার পর সেই মিষ্টি নেওয়া ও নিজে খাওয়া অন্যদের জন্য আমাদের জন্য জায়জ হবে কি যদি জায়েজ না হয় তাহলে অত্র মসজিদে প্রচলন বন্ধ করার কোনো ব্যবস্থা করলে ভালো হয় আমি তো দেখি এখন তো হয় না কোথা হয় কি যেন আগে চলতে তো বন্ধ হয়ে গেছে প্রশ্ন খোদ্া দেওয়ার জন্য কিছু কিছু মসজিদে উঁচু মেম্বরের ব্যবস্থা থাকে সে উঁচু জায়গায় উঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয় আর খদ্ প্রদানের জন্য একটি চেয়ার রাখা হয় ইমাম দুই খোদ্দার মাঝে তাতে বসেন কিন্তু সেখানে তিন সিঁড়ি বিশিষ্ট কোনো মেম্বর রাখা হয় না জানতে চাই এই পদ্ধতি সঠিক কিনা না এটা শূন্যতের পরিপন্থী পদ্ধতি সুন্নত হলো মিম্বরে তিন সিঁড়ি হওয়া প্রয়োজন থাকলে সিঁড়ি আরও বাড়ানো যেতে পারে কিন্তু মোটেও সিঁড়ি নেই এটা সুন্নত পরিপন্থী নিম্বর প্রশ্ন ইসলামের প্রচার প্রসারে ও সঠিক তথ্য মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং মিডিয়া সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি টিভি চ্যানেল খোলা বৈধ হবে কি না উল্লেখ্য টিভি চ্যানেল পরিচালনা করতে হলে তাতে অ্যাড ও বিনোদনমূলক কিছু প্রোগ্রাম চালাতে হয় দয়া করে সঠিক সমাধান জানাবেন যে এভাবে চ্যানেল খোলা বৈধ হবে অ্যাডও দেওয়া বৈধ হবে তবে যে সমস্ত অ্যাড ইসলাম সম্মত না ওগুলো দেওয়া যাবে না প্রশ্ন আমার জন্য দোয়া করবেন আমি কোরআন শরীফ সহি করে করতে পারিনি আল্লাহ পাক সহি করার তৌফিক দান করুন প্রশ্ন আপনি গত শুক্রবার এক প্রশ্ন উত্তরে বলেছিলেন আমাদের ভোট দেওয়া উচিত শুধু উচিত আমি ফরজ বলেছি এবং ভোট দিতে হবে তুলনামূলক সবচেয়ে ভালো থেকে উদাহরণস্বরূপ আপনি বলেছিলেন পাঠকেরা যদি সবাই চোর হয় তাহলে সবচেয়ে ছোট চোরটাকে ভোট দিব আমার প্রশ্ন এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত তাহলে আমাদের দেশে ইসলাম নামে একটি রাজনৈতিক দল আছে যে দলটি সাহেবের মতাদর্শন অনুরূপ করে যে কারণে আমাদের দেশের আলেম সমাজ এই দলটিকে সমর্থন করে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই দলটির যে সকল প্রার্থীদেরকে নির্বাচনে মোতায়েন করে তারা তুলনামূলকভাবে ব্যক্তি হিসাবে অন্য দলের প্রার্থীদের তুলনায় অনেক শখ আমার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে আমরা এই সৎ প্রার্থীকে ভোট দিব নাকি জমাতে ইসলামের প্রার্থী হিসাবে তাকে বর্জন করব। সৎ অসৎ বলতে আপনি কি বুঝছেন এটাই ভুল করছেন আপনি শুধু গম চুরি করে এটুরূপ দিয়ে সৎ অসৎ বিবেচনা করলে হবে না আপনার আমল আখলাত আকিদা সব কোনো সামনে রেখে বিবেচনা করা লাগবে সব সামনে রেখে বিবেচনা করে যাকে তুলনামূলক ভালো পাবেন তাকে ভোট দেবেন জামাতে ইসলামও বিবেচনা করবেন না আওয়ামী লীগও করবেন না বিএনপিও করবেন না তাহলে স্বপ্নগুলো সামনে আসবে প্রশ্ন আমরা অনেক আলেমদের থেকে শুনেছি যে পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকালে হজের সবাব পাওয়া যায় একজন বোনটা মিথ্যা হাদিস জি না তার কথা মিথ্যা হাদিস সহি হাদিস নয় প্রশ্ন আমরা চারজন বন্ধু মিলে এক হিন্দুর কিছু জিনিস চুরি করি যার মূল্য প্রায় দুই টাকা চুরি করার পর সেখানে জিনিসটি লুকাইয়া রাখি সেখান থেকে জিনিসটি আবার চুরি হয়ে যায় এখন কি আমার চুরির জন্য গুনা হবে আর যদি গুনা হয় তাহলে আমি এখন কি করব যে আপনাদের গুনা হবে এখন এই জিনিসটা পাইলে ভালো কথা না পাইলে তার যে মূল্য দুইশো টাকা হিন্দুকে ফিরিয়ে দিতে হবে প্রশ্ন উল্লেখ্য হিন্দু লোককে মারা গিয়েছে মারা গেলে তার ওয়ারি যারা আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে প্রশ্ন আল্লামা নুরুদ্দিন গভারপুরি রহমতুল্লাহে আলাই কার কলিকা তিনি হজরত মানা আব্দুল কাদের রায়পুরি পুরী রহমতুল্লাহে খলিফা প্রশ্ন মধুপুরে বর্তমান পীরসাই কুদুর কার থেকে আলাপত পেয়েছেন